বন্ধুরা, আজকে আমি শেখাবো ভয়েস চেঞ্জ। যে ভয়েস চেঞ্জটা, এই ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই ভয়েস চেঞ্জটা তোমরা সবাই জানো, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10, ইভেন 11, 12 অবধি সবেতেই ভয়েস চেঞ্জটা গ্রামারে আছে। ঠিক আছে, তো তাহলে এই ভয়েস চেঞ্জটা সমস্ত রকম ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তো ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জকে ভয়েস ভয়েসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, আর দুভাগেই ভাগ হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। নর্মালি এক্সামে অ্যাক্টিভ ভয়েসটা আমাদের দিয়ে দেয়, আমাদের প্যাসিভ ভয়েসে করতে হয়। খুব রেয়ার ক্ষেত্রে প্যাসিভ ভয়েস আমাদের দিয়ে দেবে, আমাদের অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তো এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটাগুলো করার কতগুলো নিয়ম আছে। আচ্ছা, আমরা জানি যে কোনো সেন্টেন্সের মেন 3টে পার্ট থাকে, সাবজেক্ট প্লাস বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো নর্মাল সেন্টেন্স মানে এটাকে অ্যাক্টিভ ভয়েস বলা যায়, এটাকে অ্যাক্টিভ ভয়েস বলা যায়। ঠিক আছে, এই অ্যাক্টিভ ভয়েসটাকেই, মানে এই ফর্মটাকে আমাদের করতে হয় প্যাসিভে। ঠিক আছে, তো প্যাসিভে করলে জিনিসটা কী হয়ে যায়, এখানে যে সাবজেক্টটা আছে এটা হয়ে যায় লাস্ট অবজেক্ট। ঠিক আছে, আর এই অবজেক্টটা প্যাসিভের ক্ষেত্রে হয়ে যায় সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এইবার মেন যেটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে এই বিভার্বের চেঞ্জ, হচ্ছে মেন। ঠিক আছে, এখানেও বিভার্বটা বিভার্ব হবে, সেই বিভার্বটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে চেঞ্জ হয়ে যায় সেটা আমি একটা নিয়ম করে দেখাচ্ছি। আচ্ছা, এবার এই যে ভার্বটা আছে, ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়। থার্ড ফর্ম বলতে যেমন ধরে না, ডু, ডু ডু হচ্ছে ফার্স্ট ফর্ম, ডিড হচ্ছে সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে ডান। অ্যানাদার এক্সাম্পল, ধরো গো, ধরো গো, গো হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, আর গন হচ্ছে থার্ড ফর্ম। ঠিক আছে, আচ্ছা সবার ফার্স্টে আসি চেঞ্জ অফ প্রোনাউন্স, চেঞ্জ অফ প্রোনাউন্স। প্রোনাউন্স তোমরা জানো কাকে বলে, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন, মানে অ্যাক্টিভে কী প্রোনাউন থাকলে প্যাসিভে কী হয়ে যায় সেটা আমরা কিছুটা আলোচনা করে নিই। ধরো অ্যাক্টিভে আছে আই, সরি আই, অ্যাক্টিভে আছে আই, সেটা প্যাসিভে হয়ে যাবে মি। ঠিক আছে, অ্যাক্টিভে ধরো ইউ, ঠিক আছে, ইউর কোনো প্যাসিভ চেঞ্জ নেই, তাই ইউটা ইউই থাকবে। হি, হিটা হয়ে যাবে হিম। আচ্ছা, শি, শিটা হয়ে যাবে হার। আর আর কী হতে পারে, উই, উইটা হয়ে যাবে আস। এগুলো সব প্রোনাউন, এই প্রোনাউনগুলো কীভাবে চেঞ্জ হয় দেখো, দে, দেটা হয়ে যাবে দেম। আচ্ছা, হু, হুটা হয়ে যাবে হুম। আরেকটা প্রোনাউন আছে ইট, ইটের, ইটেরও কোনো চেঞ্জ নেই, ইটেরও প্যাসিভ ফর্ম ইটি হয়। ঠিক আছে, তো এই গেল চেঞ্জ অফ প্রোনাউন্স। এইবার মেন যেটা তোমাদের বললাম, যে এই যে বিভার্ব, এই বিভার্বটা প্যাসিভে গেলে কী হয়ে যায় সেটা হলো চেঞ্জ অফ বিভার্ব, চেঞ্জ অফ বিভার্ব, মানে অ্যাক্টিভে কী থাকলে প্যাসিভে কী হয়ে যায় সেটা আমরা এখন দেখব। কিছুই না, ভয়েস চেঞ্জ খুবই সোজা। তো যদি অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্টে থাকে, অ্যাক্টিভ ভয়েসটা প্রেজেন্টে থাকে, তাহলে প্যাসিভে অ্যাম অথবা ইজ অথবা আর হয়ে যায়। আচ্ছা, এই অ্যাম ইজ আর যদি অ্যাক্টিভ ভয়েসেই উল্লেখ করা থাকে, তাহলে প্যাসিভ গিয়ে, প্যাসিভে গিয়ে সেটা অ্যাম বিইং, ইজ বিইং আর বিইং হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা।
অ্যাক্টিভে যদি ধরো অ্যাম ইজ আর, যদি ধরো এটা গেলো প্রেজেন্ট আর অ্যাম ইজ আর দিয়ে, প্রেজেন্টের জায়গায় যদি পাস্ট থাকে তাহলে প্যাসিভে ওয়াজ বা ওয়্যার চলে আসে। আর এই ওয়াজ ওয়্যার যদি অ্যাক্টিভেই থাকে তাহলে এটা হয়ে যাবে ওয়াজ বিং ওয়্যার বিং, ঠিক আছে। আচ্ছা প্রেজেন্টের কাজ গেল, পাস্টের কাজ গেল। আচ্ছা ফিউচার, ফিউচার টেন্সে, ফিউচার টেন্সে দেখবে তোমাদের উইল শ্যাল থাকবেই। ফিউচার টেন্সে উইল বা শ্যাল তোমাদের বলেই দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসেই, তো সেটা কিছুই না, হয়ে যাবে উইল বি অথবা শ্যাল বি, ঠিক আছে। আচ্ছা যদি অ্যাক্টিভ ভয়েসে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে তাহলে এটা হয়ে যাবে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, বুঝতে পারছ। আচ্ছা এবার যদি ধরো যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে তাহলে হয়ে যাবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, যদি হ্যাড থাকে তাহলে হ্যাড বিন, তাহলে হ্যাড বিন, বুঝতে পারছ। এই ভয়েস চেঞ্জ মানেই হলো সিম্পল জিনিস। এবার এই যে রুলসগুলো লিখলাম এই রুলসগুলোর ওপর বেস করেই কতগুলো এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দেখো ভালো করে দেখবে। সিম্পল এই রুলস যতগুলো লিখলাম এই রুলসটাকে বেস করেই আমি ভয়েস চেঞ্জটা করব। যেমন ধরো সোমা সিজ এ টাইগার ইন দ্য কেজ, ঠিক আছে। তো এটাই সাবজেক্ট হচ্ছে সোমা, ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে টাইগার। এইটা যেটা ইন দ্য কেজ, দেখো সোমা সিজ এ টাইগার, এটার মানে হলো সোমা একটা বাঘ দেখে। তো মেন সেন্টেন্স এইটা, তো মেন সেন্টেন্সের মধ্যে আমাকে দেখতে হবে সাবজেক্টকে অবজেক্টকে, এটা কিন্তু এক্সট্রা এক্সট্রা পার্ট, এটা কিন্তু সেন্টেন্সের মধ্যে না থাকলেও হতো, কিন্তু না দিলে দেখ মানে ইনকমপ্লিট লাগবে, তাই এটা অ্যাড করা হয়েছে। তো এটা যেরকম লাস্টে আছে লাস্টেই থাকবে, ঠিক আছে। তো মেন আমার এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটাই এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কী বলেছিলাম অবজেক্ট চলে আসবে সাবজেক্টে এ টাইগার। এবার দেখো বি এটা হচ্ছে ভার্ব, তো ভার্বের সঙ্গে একটা এস যুক্ত আছে, তাহলে এই ভার্বটা দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা সিম্পল প্রেজেন্টে আছে। তো সিম্পল প্রেজেন্টে থাকলে অ্যাম অথবা ইজ অথবা আর যোগ হয়, তো এখানে কী হবে অ্যাম তো আয়ের পরে বসে, ঠিক আছে, ইজ একটা জিনিসের ক্ষেত্রে বসে আর অনেকজন, তো এ টাইগার মানে একটা, তাহলে এ টাইগার ইজ। এবার এটা মেন ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম সিন, এ টাইগার ইজ সিন বাই সোমা, তাহলে মেন সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হয়ে গেল, লাস্টে এক্সট্রা পার্টটা জুড়ে দাও ইন দ্য কেজ, ঠিক আছে। আচ্ছা আরেকটা বলছি, একটা একটা পাস্টের বলি, স্বপন ওপেন্ড দ্য বক্স, ঠিক আছে, স্বপন একটা বক্স ওপেন করেছিল, তাহলে একটা সিম্পল পাস্টে আছে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দ্য বক্স, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট চলে আসবে অবজেক্টে, অবজেক্ট চলে আসবে সাবজেক্টে, তাহলে দ্য বক্স ভার্বটা প্রেজেন্ট পাস্টে আছে, তো এখানে অ্যাড হয়ে যাবে ওয়াজ, দ্য বক্স ওয়াজ ওপেন্ড, ওপেন্ড থার্ড ফর্ম ওপেন্ডই, ওপেন্ড বাই স্বপন, বুঝা গেলো। তো এই হচ্ছে কিছুই না, আমি এখানে যে নিয়মটা লিখিয়েছি
সেই নিয়মে আমি এখানে চেঞ্জ করছি, ঠিক আছে। এখন পর্যন্ত আমাদের এই যে এক্সাম্পলগুলো, এই এক্সাম্পলগুলোর মধ্যে একটা প্রোনাউন আসেনি, প্রোনাউন আসলে আমরা দেখিয়ে দিতাম কীভাবে আমি জিনিসটা চেঞ্জ করছি। আচ্ছা, একটা ফিউচার টেন্সের উদাহরণ দিই, যেমন আই শ্যাল হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম, আই শ্যাল হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম। তো এইটা দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা ফিউচার টেন্স, এটা ভার্ব, এই পুরোটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে তোমার অবজেক্ট। তো এটা চলে আসবে সামনে, দ্য সাম। শ্যাল হ্যাভ থাকলে আমি কী বলেছিলাম কী হবে, এই যে দেখুন শ্যাল হ্যাভ, তো এটা হয়ে যাবে শ্যাল হ্যাভ বিন। তাহলে দ্য সাম শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। এবার এটা মেন ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কটি, তো ওয়ার্ক আউটই হবে এটা, ওয়ার্ক আউট বাই। এইবার দেখো এখানে একটা প্রোনাউন আছে আই, তো আই থাকলে কী হয়ে যাবে মি, তাহলে এখানে হয়ে যাবে ওয়ার্ক আউট বাই মি, বুঝে গেল। এই হচ্ছে তোমাদের চেঞ্জ অফ ভার্ব কীভাবে ইউটিলাইজ করতে হবে এখানে, ঠিক আছে, আর চেঞ্জ অফ প্রোনাউন্স কীভাবে ইউটিলাইজ এখানে করতে হবে। ভয়েস চেঞ্জ খুবই সোজা, আর ভয়েস চেঞ্জ একবার বুঝে গেলে, একটা ক্লাসে বুঝে গেলে কোনো ক্লাসে আর সেভাবে ফলো আপ না করলেও হবে, শুধু প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ।